আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা হোমমেড ফুড। আশা করি সবাই খুব ভালো আছেন। ভিউয়ার, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ব্রয়লার মুরগির লেগ পিস দিয়ে চিকেন রোস্ট। আর আমি এই রোস্ট বানাবো ঘরে থাকা উপকরণ আর সামান্য একটু রোস্ট মশলা দিয়ে। এটার স্বাদ একদম বিয়েবাড়ির রোস্টের মতো। আপনারা যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না, তারা যে কোনো মুরগির মাংসই ব্যবহার করতে পারেন। যে মুরগির মাংসই ব্যবহার করেন না কেন, সেক্ষেত্রে রান্নার প্রচেষ্টা একই হবে। আপনি যদি নিজের হাতে পারফেক্ট চিকেন রোস্ট তৈরি করতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। রোস্টের জন্য এখানে আমি ব্রয়লার মুরগির 4টি লেগ পিস নিয়েছি। এখন আমি একটি কাটা চামচের সাহায্যে লেগ পিসগুলো ছিদ্র করে নেব, যাতে রান্নার সময় মশলাগুলো ভিতরে ঢুকতে পারে। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে লেগ পিসগুলো মাখিয়ে নেব। এখন আমি লেগ পিসগুলি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে সবগুলি লেগ পিস তেলে ছেড়ে দেব। লেগ পিসগুলো ভাজার সময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ এগুলো ভাজতে গেলে অনেক সময় তেল ছিটকে গায়ে আসতে পারে। মাঝে মাঝে লেগ পিসগুলো আপনারা উল্টিয়ে দেবেন, যাতে সব পাশ সমানভাবে হয়। একটা বিষয় ভালোভাবে খেয়াল রাখবেন, এগুলো বেশি ভাজা যাবে না। দেখুন, আমার লেগ পিসগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন তেল থেকে উঠিয়ে নেব। এখন আমি বেরেস্তা বানানোর জন্য ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভাজা হয়ে গেলে আমি এটা তেল থেকে উঠিয়ে নেব। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বাটা। এটাকে একটু তেলের সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ কাঁচা মরিচ বাটা, 1/2 চামচ শুকনা মরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মাংসের মশলা। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই। তারপর দিয়ে দেব 1 চামচ বাদাম বাটা। দিয়ে আমি এগুলোকে ভাজতে থাকব। এরপর দিয়ে দেব 1 চামচ চিনি। এরপর দিয়ে দেব 1 চামচ রোস্ট মশলা। তারপর দিয়ে দেব লবণ 1 চামচ। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। তারপর দিয়ে দেব পানি। পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব পানির সাথে। এরপর দিয়ে দেব আমি 1/3 কাপ লিকুইড দুধ। তারপর দিয়ে দেব কয়েকটা কিশমিশ। এরপর আমি মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। বলক চলে আসার পর আমি এর ভেতর লেগ পিসগুলো ছেড়ে দেব। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার রুমা হোমমেড ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিওগুলি সবার আগে আপনার মোবাইলে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবশেষে দিয়ে দেব আমি 1 চামচ ঘি।
তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। মিনিট পাঁচেক রান্নার পর আমি ঢাকনাটি উঠিয়ে লেগ পিসগুলো সুন্দরভাবে উল্টিয়ে দেব। আবারও কিছুক্ষণ রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন, আমার রোস্ট রান্না করা কমপ্লিট। এখন আমি এর উপর ছিটিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখন রোস্টগুলো উঠিয়ে নেব। ভিউয়ার্স, দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে রান্না করে ফেললাম চিকেন রোস্ট। আমার রেসিপিটি ফলো করে আজই আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন চিকেন রোস্ট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।